নোংরাঘর, শৌচাগারের অবস্থা আরো খারাপ, যত্রতত্র পড়ে রয়েছে ফাঁকা মদের বোতল। সরকারি অতিথিশালার এমন হাল দেখে চমকে গেলেন খোদ মন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সুবাদে আগরতলা শহরে এসে রাজ্যের তপশিলি জাতি অংশের মানুষরা কম খরচে সুন্দর ব্যবস্থাপনায় যাতে থাকতে পারে, সেই কারণে রাজধানীর অফিস লেনের সরকারি অনুদানে গড়ে তোলা হয়েছিল অদ্বৈত অতিথিশালা। তপশিলি জাতি অংশের মানুষদের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। বুধবার আচমকাই অদ্বৈত অতিথিশালা পরিদর্শনে যান ত্রিপুরা সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। তার সঙ্গে ছিলেন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অতিথিশালার গভর্নিং বডির সদস্যরা। অতিথিশালাটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মন্ত্রী সুধাংশু দাস। অতিথি পরিষেবার এমন খারাপ অবস্থা দেখে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন তিনি। ঘরগুলির পাশাপাশি শৌচাগারের অবস্থাও অত্যন্ত শোচনীয়, হাইজিন মেনটেন করা হয় না বলে অভিযোগ তুলেছেন অতিথিশালায় থাকা অতিথিরাই। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, এর পাশাপাশি রয়েছে নিরাপত্তার অভাবও। ঘরের ভেতর থেকে চুরি হয়ে গেছে মোবাইল ফোন। এই সমস্ত ঘটনাগুলির সত্যতা যাচাই করে রেগে যান মন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে পরিষেবার উন্নতি না ঘটলে অদ্বৈত অতিথিশালার সাথে যুক্ত সমস্ত কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে বলে বুধবার কড়া বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন অতিথিদের যথাযথ পরিষেবা দিতে না পারলে কড়া ব্যবস্থা নেবে তপশিলি জাতি কল্যাণ দপ্তর। স্বল্প সময়ের জন্য আগরতলা শহরে এসে অতিথিশালায় রাত্রিবাস করে অতিথিরা যাতে সুস্থ পরিবেশ পান সেদিকে লক্ষ্য রাখবেন খোদ মন্ত্রী সুধাংশু দাস। ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকারি অর্থে যে অতিথিশালা তৈরি হয়েছে, যেখানে রাজ্যে বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষ যাতে কম পয়সায় এখানে থাকতে পারে, যারাই তাদের কাজের স্বার্থে হোক পড়াশোনার স্বার্থে যারা আগরতলা শহরে আসে, তারা যেন সুন্দর ব্যবস্থার মাধ্যমে কম খরচে থাকতে পারে, এই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হয়েছে। তো এটার ব্যবস্থাপনা কেমন চলছে, কী কন্ডিশনে আছে, এটা ভিজিট করার জন্য আমরা এসেছি। আমার দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছেন, সচিব থেকে শুরু করে ডাইরেক্টর মহোদয় এবং অন্যান্য আমাদের অতিথিশালার একটা বোর্ডও রয়েছে, তো বোর্ডের আধিকারিক যারা আছেন তাদেরকেও সাথে আমরা নিয়ে এসেছি। তো এসে যেটা দেখলাম সত্যি এটা দুর্ভাগ্যজনক, এবং এটা আমারও বিলম্ব হয়েছে এটা ভিজিট করতে। অত্যন্ত মানে খারাপ কন্ডিশনে দেখলাম কয়েকটা জায়গা, বাথরুমের ক্লিননেস নেই, রুমের ক্লিননেস নেই, হাইজিন অনেকটাই মেনটেন হচ্ছে না। তো আমরা তাদেরকে কড়া নির্দেশ দিয়েছি, আগামী এক সপ্তাহ পর্যন্ত যদি তারা এটাকে রেকটিফাই করতে না পারে তাহলে যারাই আছেন তাদেরকে আমরা এখান থেকে ছাঁটাই করব। কয়েকজন কর্মচারী আছেন যাদেরকে আমরা আউটসোর্স বেসিসে নিয়েছি, তাদেরকেও আমরা বলে দিয়েছি পরিষ্কারভাবে যদি সম্পূর্ণরূপে তারা কাজ না করেন, যারা গেস্ট আসেন তাদেরকে যদি সঠিক পরিষেবা তারা প্রদান করতে না পারেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই হচ্ছে মূল উদ্দেশ্য। বাকি যেইগুলি দেখেছি আমরা গ্যাপ রয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই সেগুলিকে আমরা রেকটিফাই করে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে অতিথিরা যারা এখানে এসে থাকতে পারেন, হাইজিন যেন 100% মেনটেন হয় তার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আধুনিকতার কোনো ছোঁয়া পাবে কি তার মধ্যে? নিশ্চিতভাবে আমরা দেখছি, যেহেতু আজকে ফিজিক্যালি আমি ভিজিট করলাম, আমরা এরপরেই মিটিং করে কীভাবে এটাকে আরও বেশি মডার্ন তৈরি করা যায় বা গেস্ট যারা আছেন তাদের জন্য আই ক্যাচিং করা যায় সে লক্ষ্য রেখে আমরা আগামীতে পরিকল্পনা গ্রহণ করব। রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে অদ্বৈত অতিথিশালাটি নতুন রূপ পেতে চলেছে বলে আশাবাদী অতিথিশালার গভর্নিং বডির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।